এবং তার সঙ্গে আমাদের ছেলেদের যাদের প্রত্যেক বছর এই স্বাধীনতা দিবসটাকে সামনে রেখে যেহেতু ছুটি থাকে সেই দিন তারা মাঠে নামে সবাই মিলে একটু ফুটবল টুর্নামেন্ট করে তো এবছরও সেই তাদের ফুটবল টুর্নামেন্ট হয়েছে এবং এখানেও সেই ফুটবল টুর্নামেন্ট এবং আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 16ই আগস্ট খেলা দিবস পালন করছি এবং সেদিনও আমাদের ফুটবল টুর্নামেন্ট থাকছে এবং বিভিন্ন ক্লাব সংগঠনের হাতে বল দেওয়া হচ্ছে সেই প্রোগ্রামও আমাদের রাখা হচ্ছে যে যে ক্লাব সংগঠনগুলো অলরেডি রেজিস্টার এবং ফান্ড পেয়েছে তাদের নামের লিস্ট আমাদের কাছে আছে তাদের নামেই দুটো করে বল এসেছে আমরা 16ই আগস্ট নেতাজি স্পোর্টস কমপ্লেক্স মাঠে তাদেরকে আমন্ত্রণ করছি এবং দুটো করে বল সেখানে তাদের হাতে দেওয়া হবে এটা খেলা দিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ তিনি প্রত্যেকটা ক্লাব সংগঠনে যেমন তাদের কাজের জন্য 5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন ঠিক এবছর খেলা দিবসে তাদের হাতে ফুটবল দেওয়া হচ্ছে এবং তারও আগে অনেক খেলার সামগ্রীকেও আমরা দিয়েছিলাম কিন্তু এই সময় দাঁড়িয়ে যেহেতু কোভিড পরিস্থিতি অনেক রকমভাবে আমাদেরকে সেদিকে তাকাতে হচ্ছে সেই কারণে সরকারের অনেকগুলো কাজ অনেক দিকে ডাইভার্ট হচ্ছে তো তবুও চেষ্টা করে যাচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী কোভিড পরিস্থিতিতেও মানুষের পাশে থাকা মানুষকে বাঁচানো এবং তার সঙ্গে খেলাধুলা এবং প্রত্যেকটা অনুষ্ঠান যাতে ভালো হয় সেই চেষ্টা তিনি করে যাচ্ছেন আমরাও সর্বতোভাবে সেইভাবে আপনাদের পাশে আছি তো আজকে এই ফুটবল টুর্নামেন্টের সফলতা কামনা করি সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি কৃতজ্ঞ এবং প্রত্যেকটা সময় আপনারা আমাকে ডাকেন খোঁজেন আমিও আপনাদের কাছে কৃতজ্ঞ আমি চাই আপনাদের পাশে থেকে সবসময়ের জন্য এইভাবে কাজ করতে চাই আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেন আমি গর্বিত এবং আমি সবসময় আপনাদের সবাইকে আমার সঙ্গে পাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।